ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়মিত মুখ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সবশেষ গত আসরে যোগ দেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তবে এক আসর না খেলতেই দুঃসংবাদ পেতে হলো লিটনকে, সঙ্গে সাকিব মুস্তাফিজকেও। 2024 আসরের আইপিএলের জন্য নতুন করে মিনি নিলাম করবে কর্তৃপক্ষ। এর জন্য রোববার 26 নভেম্বর ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফ্রাঞ্চাইজিগুলো। সাকিব লিটনের দল কলকাতা নাইট রাইডার্স। দলটির ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় আছেন সাকিব ও লিটন। এছাড়াও ডেভিড উইজ, শার্দুল ঠাকুর, লোকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লসকেও ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আরেক বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান সবশেষ আসরে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে এবার নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে দিল্লি। এছাড়াও দিল্লির ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন রুফম্যান পাওয়েল, রাইলি রুশো, মানিশ পান্ডে, ফিল সল্ট, সরফরাজ খান, আমান খান ও প্রিয়ম গার্গ।